খুব কাছ থেকে যদি আপনারা রেজাল্টটা দেখতে চান, আরও একবার দেখে নিন যে এইরকম একটা রেজাল্ট আপনারা যারা প্রশ্ন করেন বারবার, দেখুন লুকানোর কিছু নেই, একদম রিয়েলিস্টিক রেজাল্ট আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সামনে এসে, এরকম একটা রেজাল্ট। এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি আমাদের যে বিয়ার লাইন দেখছেন সেই বিয়ার লাইনে কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল এবং যে টেম্পেল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটু নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক কথা স্বাগত। আজকে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পুরো 4 মাস কমপ্লিট হয়ে গেছে। আমি পার্ট টু পার্ট যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট জার্নির আর টোটাল যে ভিডিওগুলো আমি পার্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আমার 4 মাস কমপ্লিট হয়ে গেছে। 4 মাসের পুরো রিভিউটাই আপনাদের সাথে শেয়ার করবো, একদম প্রথম দিন থেকে শুরু করে আমার হেয়ারের কন্ডিশন থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত কী রেজাল্ট এসছে, কতটা ভালো রেজাল্ট দেখা যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমার প্রথমের ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার প্রথমের রেজাল্ট কেমন ছিল, এবং তারপরেই আমি একটু একটু করে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত কীভাবে নিলাম সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে বলবো যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি এখান থেকে 4 মাস আগে। তো প্রথমে কন্ডিশনটা আপনারা দেখে নিন যে আমি পার্ট পার্ট ভিডিও আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছি, আরও একটু শর্টকাট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। 4 মাস কমপ্লিট হয়ে গেছে, 4 মাস কমপ্লিট হয়ে যেতে যে যে ডায়েট চার্ট আমাকে মেনটেন করতে হচ্ছে বা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে প্রথম 15 দিন আগে কী রুটিন মেনটেন করতে হয়েছিলো, কীভাবে আমি ঘরের মধ্যে ছিলাম, 15 দিন পর থেকে আমি ফার্স্ট হেড ওয়াশ 7 দিন পরে, এবং 7 দিন পর থেকে হেড ওয়াশের পরে আমি জেনারেলি বাইরে যেতে পেরেছিলাম, সমস্ত বাইক চালাতে পেরেছিলাম, এবং 1 মাস পর থেকে হেলমেট পরতে পেরেছি। ইভেন কোনো পুকুরের জলে আমি একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে আমি যে পুকুরের জলে আমি স্নান করেছি তাতেও আমার কোনো অসুবিধা হয়নি। একদম সেই প্রথম হেড ওয়াশের কিছু বেশ কিছুদিন পর থেকে, 15 দিন পর থেকে আমি পুকুরের জলে স্নান করেছি, তাতেও কিছু হয়নি। দুবার আমি হেয়ার কাটিং করেছি এবং হেয়ার কাটিং করার পরেই আমার আজকের যে ভিজিবল রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন, 3 মাসের রেজাল্টটা এবং 3 মাস 15 দিনের রেজাল্টটা অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে দেবেন। আজকে আর ভিডিওতে দেখানো যে আমার 4 মাসের কী রেজাল্ট এসছে, কী পরিবর্তন এসছে, লুকিংয়ের কী পরিবর্তন এসছে। তো বলি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে অনেকে যাবে, আমরা ভয় পাই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে কোনো সাইড এফেক্ট হয় কি না। এখনও পর্যন্ত আমার মধ্যে কোনো সাইড এফেক্ট হয়নি, কোনো সমস্যা হয়নি, আমি একদম সাধারণ জীবনযাপন করতে পারছি। যেমনটা আমি ঠিক আগে করতাম ঠিক সেই ধরনের জীবনযাপন এখনও পর্যন্ত আমি করতে পারি, এখন সেই লাইফস্টাইল মেনটেন করি। আগের মতো যে লুকটা আমার প্রয়োজন ছিল সেই লুকটা কিন্তু আমি ফিরে পেয়েছি, তার জন্য আমি অনেকটাই হ্যাপি আজকে এত সুন্দর একটা লুক পাওয়ার জন্য, এত বেটার একটা লুক আসার জন্য। এবং যে লুকটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে কেমন লুক এসছে বা কী লুকে আমি এখন বিলং করছি। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার মেন উদ্দেশ্য যে হেয়ার লাইনটা, তো আপনি যে ভালো ক্লিনিক থেকে যখন আপনি সার্জারিটা করাবেন তার জন্য ভালো হেয়ার লাইন পাবেন। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে আমি কী করছি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে শিডিং ফেজ চলে যাওয়ার পর থেকে 3 মাস থেকে রেজাল্ট আসা শুরু হয়, এবং সেই রেজাল্টটা 3 থেকে 6 মাস একদম ভ্যারি করে যে আপনার কেমন রেজাল্ট আসছে কীভাবে আসছে। তো 6 মাস পর থেকে 1 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ রেজাল্ট আসতে শুরু করে। তো আমার সবে 4 মাস, 3 মাস থেকে যে ইনভিজিবল রেজাল্ট আসা শুরু হয়েছে তার পার্ট পার্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে 4 মাসের রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি হেয়ার রিলেটেড কোনো সমস্যা হয় আপনাদেরকে অবশ্যই আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করবো। আর বলে রাখি যে আজকে 4 মাস হয়ে গেছে, তার মধ্যে 2 বার হেয়ার কাটিং তো আমি করেই ফেলেছি, আর আজকে যে রেজাল্টটা এসছে একটা অসাধারণ রেজাল্ট চলে এসছে, একটা অসাধারণ লুক চলে এসছে, যে লুকটার সঙ্গে আমি নিজে খুব স্যাটিসফাই। আপনাকে খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন যে এরকম একটা লুক, এরকম একটা হেয়ার লাইন, এবং সেই হেয়ার লাইনের সঙ্গে সঙ্গে এরকম একটা রেজাল্ট আমি বর্তমানে পেয়েছি, এবং হাই ডেন্সিটি দিয়ে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। আর একটা কথা বলি, আমার ডোনার এরিয়া প্রচণ্ড ভালো ছিল, যে কারণে আমার এত সুন্দর একটা রেজাল্ট ভিজিবল হয়েছে। আর ডোনার এরিয়ার কারণেই, ডোনার যে এরিয়া থেকে আমার গ্রাফগুলো নেওয়া হয়েছিল পিছনে, সেই এরিয়াটা নিয়ে দেখুন একেবারেই বিন্দু হয়ে গেছে, কোনো সমস্যা নেই এখানে, কিছু বুঝতেই পারবেন না যে আপনি এখান থেকে আমার গ্রাফ নেওয়া হয়েছিল বা এই এরিয়া থেকে হেয়ার নিয়ে আমার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। কিছুই হয়ে যায় না 3 মাস পর থেকে, একদম শেডিং পে চলে যাওয়ার পর থেকে মাথার কন্ডিশনটা আপনারা দেখুন ঠিক এই কন্ডিশনে আছে। এবং জেনারেলি আমি যেটা করি এখন শুধুমাত্র রাতে মিনক্সিডিল ব্যবহার করি, এবং সপ্তাহে মাসে 4 বার, মানে সপ্তাহে 1 বার করে ডার্মারোলার ব্যবহার করি। ডার্মারোলার কী করে ব্যবহার করি আমি আপনাদেরকে অলরেডি ভিডিও শেয়ার করেছি, আর ডার্মারোলারের পার্টটাও শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। আর বেসিক্যালি মিনক্সিডিল প্রতিদিনই আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে যেভাবে মিনক্সিডিল প্রসেস অনুযায়ী লাগাই, সেভাবে মিনক্সিডিলটা প্রত্যেক দিন আমি লাগিয়ে নিই। আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখাবো যে আমি মিনক্সিডিলটা আজকে আপনার 4 মাসের রেজাল্ট, এবং এই 4 মাসের রেজাল্টের সঙ্গে সঙ্গে মিনক্সিডিল কী করে লাগাচ্ছি, শুধুমাত্র মিনক্সিডিলটা ব্যবহার করছি, এবং ফিনাস্টেরয়েড ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা ব্যবহার করছি।
তো দেখুন রেজাল্টটা, এরকম একটা রেজাল্ট এখন আমার মাথায়, যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ডেন্সিটি, হাই ডেন্সিটি, কারণ সামনে সিঙ্গেল ফলিকলস এবং তার ভিতরে ডবল ফলিকলস দিয়ে আমার এয়ার ট্রান্সপ্লান্ট করানো হয়েছিল। এবং করানোর পরে আপনারা যারা অনেকেই ভাবছেন কোনো সাইড এফেক্ট হয় কিনা বা এয়ার আসে কিনা, কলকাতাতে আমি এয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি কলকাতার নিউ রুট হেয়ার ক্লিনিক। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং আমার 3000 গ্রাফ লেগেছিলো, 3000 গ্রাফ দিয়ে সার্জারি করতে আমার টোটাল 1500 টাকা খরচ হয়েছিল। এবং সার্জারি করার পরে এখন 4 মাসে এত সুন্দর একটা রেজাল্ট চলে এসেছে, তার মধ্যে আমার ফার্স্ট পিআরপি হয়ে গেছে। পিআরপির ফুল প্রসেস কীভাবে করা হয় পিআরপি আমি সমস্তটা আপনার সাথে শেয়ার করেছি। আরও নেক্সট আমার এই মাসে একটা পিআরপি আছে, তো পিআরপির ভিডিওটা, সেকেন্ড পিআরপির ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সরাসরি আপনাদের ফোনে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর খুব কাছ থেকে যদি আপনারা রেজাল্টটা দেখতে চান, আরও একবার দেখে নিন যে এইরকম একটা রেজাল্ট, আপনারা যারা প্রশ্ন করেন বারবার, দেখুন লুকানোর কিছু নেই, একদম রিয়েলিস্টিক রেজাল্ট আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সামনে এসে, এরকম একটা রেজাল্ট। এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি আমাদের যে বিয়ার লাইন দেখছেন সেই বিয়ার লাইনে কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, এবং যে টেম্পেল ক্রিয়েশন দেখছেন এই সাইডের টেম্পেলটা অনেকটা উঠছিল। তো দেখুন টেম্পেলে কিন্তু আস্তে আস্তে আমার হেয়ার গ্রোথ শুরু হয়ে গেছে, এবং সামনের যে এরিয়াটা আমার ট্রান্সপ্লান্ট করানো হয়েছিল সেই এরিয়াটা পুরোপুরি কভার হয়ে গেছে। ওভারঅল একটা সুন্দর রেজাল্ট, কেমন রেজাল্ট এসছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার বর্তমানে ভিজিবল রেজাল্টটা কেমন লাগছে। ওয়েবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।